আসসালামু আলাইকুম। বাজিগার বেবিকে কিভাবে হ্যান্ড ফিডিং করবেন এবং হ্যান্ড ফিডিং করার জন্য কি কি লাগবে তা আজকে পুরো ভিডিওতে দেখাবো, তার জন্য আপনারা পুরো ভিডিওটা দেখবেন। বাজিগার বেবিকে কিভাবে হ্যান্ড ফিডিং করবেন তার জন্য লাগবে আপনার একটা বাটারফ্লাই। যে কোনো ফার্মেসির দোকানে গিয়ে বললেই এটা আপনাকে দেবে, 10 টাকা থেকে 20 টাকার মতো নেবে। তার সাথে আরেকটা লাগবে, এটা হলো সিরিজ, এটাও আপনারা পাবেন যে কোনো ফার্মেসিতে 10 থেকে 15 টাকা নেবে, এটাও আপনারা পাবেন। হ্যান্ড ফিডিং করার জন্য এই দুটো জিনিস অবশ্যই লাগবে, আর সাথে যেটা খাওয়াবেন এইটা, এটা একটা পাউডার, হ্যান্ড ফিডিং পাউডার। যে কোনো পাখি বা যে কোনো কবিতর বেবিকে হ্যান্ড ফিডিং করতে পারবেন এই পাউডার দিয়ে। এটার দাম এখন বর্তমানে 150 টাকা, যে কোনো পাখির দোকানে আপনারা গিয়ে বললেই পাবেন। যা শুধু বলবেন যে হ্যান্ড ফিডিং ফর্মুলা দেন, তাহলে আপনাকে একটা হ্যান্ড ফিডিং ফর্মুলা দেবে। আর বেবিকে হ্যান্ড ফিডিং করার জন্য আপনারা যেগুলো কাজ করবেন সেটা হলো, আসলে আমার এগুলো একদম পুরো ইনটেক ছিল, এগুলোর সঙ্গেই আমি পাইছি। আর আমার একটা স্টোরে একটা আছে, এটা আমি অনেক আগেই কিনছিলাম হ্যান্ড ফিডিং করার জন্য। আর এটা আমার এই খাবারের সঙ্গেই দোকান থেকে আমাকে এটা সঙ্গে দিয়ে দিয়েছে, আর আমি এটা কোনো ফুল ইনটেক আছে, এটা আমি এখনও কোনো ব্যবহার করিনি, ইউজ করিনি, তাই এটা আর করতেছি না। আপনাদেরকে আমার একটা আছে, এটা দিয়ে দেখাইতেছি। আর হ্যান্ড ফিডিং করার জন্য যে হ্যান্ড ফিডিং করার জন্য আপনার যে বাটারফ্লাই আছে ওইটা ঠিক এই মাপের এতটুকু করে কেটে নিতে হবে, এতটুকু করে কেটে নেবেন। আর এই পাশে যে মাথাটা থাকবে এই মাথাটা একদম সমান রাখবেন, যেন পাখির গলায় না লাগে, এটা সাবধান রাখতে হবে। আর এটা বেশি লম্বা করবেন না, ঠিক এতটুকু নেবেন আপনার যতটুকু মাপ সরকার এতটুকু নেবেন, আর সিরিজটা নেবেন সঙ্গে। তার সঙ্গে যে পাউডার আছে, এই যে পাউডার, এই পাউডার নেবেন। আর একটা ফ্রিজ বা আপনার রুমে যদি কোনো ছোটো বাটি থাকে নিতে পারেন। আপনি যে কয়টা পাখিকে হ্যান্ড ফিডিং করবেন ঠিক ততটুক আপনার পরিমাণ মতো নিয়ে নেবেন, আমার বেশি লাগবে না। জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি একটা পাখিকে হ্যান্ড ফিডিং করে দেখাবো কীভাবে হ্যান্ড ফিডিং করবেন। আসলে এটা নেওয়ার পরে এর ভিতরে আপনি সামান্য পানি দেবেন, এটা হালকা গরম পানি হলে ভালো হয়, হালকা গরম পানি দিলে সবচেয়ে ভালো হয়। তো আমি ঠান্ডা পানি দিয়ে দেখাতেছি, এটা একদম পাতলাও হবে না এবং শক্তও হবে না, একটু নরম করে নেবেন। সুন্দর করে পানি দিয়ে ভালো করে গুলিয়ে নেবেন, যেন কোনো একদম এইভাবে সুন্দর করে গুলিয়ে নেবেন, যেন কোনো দানা না থাকে, থাকলে পরে উঠতে পাখির সমস্যা হবে, যেমন গলায় আটকে যেতে পারে। আর সিরিজের ভিতরে আটকে গেলে সমস্যা, পরে সিরিজটা জোরে চাপ দিতে হবে, এই জন্য সিরিজটা অনেক আস্তে চাপ দেওয়ার জন্য এটা এরম করে নেবেন। বস এরম করে নিয়ে আপনার যে সিরিজ আছে সিরিজটাতে ভরে নেবেন। আসলে আমি দেখানোর জন্য শুধু হ্যান্ড ফিডিং কীভাবে করতে হয় এই জন্য আমি এতটুকুই নিয়েছি, আমার হ্যান্ড ফিডিং করা লাগে না বেশ অনেক দিন ধরে।
আর একটু কম হয়ে গেছে, আর একটু নিতে হবে। খাবারটি শিলচের ভিতর তুলে নেবেন, তারপর দেখবেন ভেতরে কোনো হাওয়া আছে কি না, এটা আপনি ভালো করে দেখবেন। হাওয়া থাকলে পাখিটা আপনার মারাও যেতে পারে। তারপর আপনার যে বেবিটা আছে ওটাকে ভালো করে ধরবেন, যেন নড়ানড়ি না করে একদম ভালো করে ধরবেন। ধরে আপনার যে এই আইফিজিন নলটা আছে ওইটা মুখের ভিতর দিয়ে দেবেন, বেশি জোরে দেবেন না, ব্যথা পাবে, আস্তে করে দিয়ে দেবেন। এভাবে ঠিক আস্তে করে দিয়ে দেবেন। আস্তে করে দেওয়ার পরে আপনি এটা আস্তে করে দেবেন, একদম আস্তে 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 দেবেন, আস্তে করে দেবেন, তাতে খাবারটা ভেতরে যাবে। বাস সেইভাবে খাওয়াবেন। খাওয়ানোর পরে ভালোভাবে করে একটু পানি খাওয়াই দেবেন। আর এটা খেয়াল রাখতে হবে যেন পাখিকে এক্সেস খাওয়ানো যাবে না, যতটুকু পরিমাণ ঠিক ততটুকুই খাওয়াতে হবে। আজকের ভিডিও এখানে শেষ। আশা করি আপনাদের ভালো লাগছে, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না।